নমস্কার, আপনারা শুনছেন রাত্রের যাত্রী, সাথে আমি দিব্যজ্যোতি। রাত্রের যাত্রী পরিবারের সকল সদস্যদের জানাই বড়দিনের শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম। থাম্বনেইল এবং টাইটেল দেখে আশা করি বুঝেই গিয়েছেন আমার আজকের গল্প। তো চলুন বিশেষ সময় নষ্ট না করে আজকের মূল গল্পে প্রবেশ করা যাক। আমার আজকের নিবেদন স্যার আর্থার কনন ডয়েলের লেখা শার্লক হোমস কাহিনীর দ্য অ্যাডভেঞ্চার অফ সাসেক্স ভ্যাম্পায়ার। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1924 সালের জানুয়ারি মাসে ইউকের দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিনে। আমরা গল্পটি নিয়েছি আদিত্য প্রকাশনী থেকে প্রকাশিত শার্লক হোমস রচনা সমগ্র বইটি থেকে। মূল চরিত্রে শার্লক হোমস, ডক্টর জন ওয়াটসন এবং রবার্ট ফার্গুসন। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন স্যার আর্থার কনন ডয়েলের লেখা দ্য অ্যাডভেঞ্চার অফ সাসেক্স ভ্যাম্পায়ার। আজ ঘুম থেকে উঠেই স্বভাবত আমি হোমসের ঘরের দিকেই যাই, কিন্তু অবাক হই এই দেখেই যে আমার বহু পরিচিত সঙ্গী আজ এত সকালে বেডরুমের বদলে ড্রয়িং রুমের চেয়ারে বসে পেছন ফিরে কিছু একটা করছে। আমি তার সামনের চেয়ারে বসে লক্ষ্য করি যে তার চিরাচরিত প্রথায় মুখে পাইপ মুছে চোখের সামনে একটা চিঠি অত্যন্ত মনোযোগ সহকারে পড়ে যাচ্ছে। লক্ষ্য করলাম তার কপালে এক অদ্ভুত চিন্তার ভাঁজ। এর অর্থ হোমসের পছন্দ মতো কিছু লেখা রয়েছে তাতে। সে এতটাই গভীর মনোযোগ সহকারে পড়ছে যে আমি তার সামনে থাকা সত্ত্বেও তার কোনো হুঁশই নেই। আমি একটু প্রশ্নোক্ত সুরেই বললাম, কি পড়ছো হে? তাও কোনো জবাব নেই। কিছুক্ষণ পরে সে নিজে থেকেই একটু গম্ভীর স্বরে জিজ্ঞাসা করল, আচ্ছা ওয়াটসন, তুমি ভ্যাম্পায়ার সম্পর্কে কি ভাবো? আমি একটু তাচ্ছিল্য সুরে হেসেই বললাম, হোমস, ওসব আজগুবি কথায় বিশ্বাস করার লোক আমি নই। আমি হাসলেও খেয়াল করলাম হোমসের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই। সে একইভাবে দৃঢ় কণ্ঠে অন্য একটি প্রশ্ন করল, যা শুনে আমি সম্পূর্ণ অবাক হয়ে গেলাম। চিজম্যানস ল্যাম্বার্লি। আচ্ছা ওয়াটসন, এই চিজম্যানস ল্যাম্বার্লি তা কোথায়? তখন আমি একটু চিন্তার দৃষ্টিতে তাকিয়ে বললাম, সাসেক্সে, হর্সেসের দক্ষিণে। আচ্ছা হোমস, এইসব হঠাৎ তুমি জানতে চাইছো কেন বলো তো? বেশি দূরে নয় তাহলে। আচ্ছা সে তো গেল ল্যাম্বার্লি, আর চিজম্যানসটা? ও অঞ্চলটা আমার জানা। দেখবে শত শত বছর আগে যারা বাড়িগুলি তৈরি করেছিল তাদের নামই বহন করে আসছে, যেমন অডলি, হাভে আর ক্যারিডেন্স। লোকগুলোকে ভুলে গেলেও তাদের নামগুলো এখনও বাড়ির সাথে জড়িয়ে রয়েছে। ঠিক বলেছ ওয়াটসন। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই হয়তো ল্যাম্বার্লি চিজম্যান সম্বন্ধে বেশ কিছু তথ্য জানা যাবে। আর যা ভেবেছিলাম, চিঠিটা রবার্ট ফার্গুসনেরই বটে, ভালো কথা, উনি তোমার বিশেষ পরিচিত বলে দাবি করেছেন হে। তখন আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আমার পরিচিত? পড়েই দেখো না বলে হোমস আমার হাতে চিঠিটা দিল। চিঠিটিতে যা ছিল তা কিছুটা এরকম, ও মিস্টার হোমস, আমার উকিলরা এ বিষয়ে আপনার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন, কিন্তু ব্যাপারটা এমনই গোপনীয় যে এ নিয়ে আলোচনা করাই কঠিন। ব্যাপারটা আমার এক বন্ধুর হলেও তার সম্পূর্ণ দায়িত্ব আমি নিজে নিয়েছি এবং তার হয়েই আমি কাজটি করছি। বছর পাঁচেক আগে তিনি এক পেরুদেশীয় মহিলাকে বিবাহ করেন। অপূর্ব সুন্দরী মহিলাটি কিন্তু বিদেশি বলে এবং অন্য ধর্মাবলম্বী হওয়ায় স্বামী ও স্ত্রীর মধ্যে স্বার্থ নিয়ে প্রায়ই গরমিল হতো। ফলে কিছুকাল পরে হয়তো মহিলাটির প্রতি তার ভালোবাসায় ঘাটতি পড়ে, তাদের মনে হয় বিয়েটা ভুল হয়েছে। তিনি অনুভব করতেন তার স্ত্রীর মধ্যে এমন কিছু ব্যাপার আছে যা তিনি কখনোই অনুভব করতে পারবেন না বা বুঝতে পারবেন না। ব্যাপার অত্যন্ত দুঃখের, কারণ তার মন
স্বামীর প্রতি ভালোবাসায় পূর্ণ ছিল। স্বামীর প্রতি সম্পূর্ণ উৎসর্গীকৃত বলে তাকে মনে হতো। আপনাকে চিঠি লেখার আসল উদ্দেশ্য হলো আপনাকে পরিস্থিতিটা সম্পর্কে সামান্য কিছু ধারণা দেওয়া এবং এই বিষয়ে আপনার কোনো কৌতূহল জাগছে কিনা সেটা জানা। মহিলাটির মধ্যে অত্যন্ত অদ্ভুত কিছু লক্ষণ দেখা দিতে লাগল, যেমন তার সম্পূর্ণ স্বভাব বিরুদ্ধ। কারণ এমনিতে অত্যন্ত শান্ত আর মিষ্টি স্বভাবের ভদ্র মহিলা তিনি। আমার এই বন্ধু দুটি বিয়ে, প্রথম পক্ষে স্ত্রীর একটি, 15 বছরের ছেলে আছে। তবে ছেলেবেলা এক দুর্ঘটনার ফলে সে বেচারা পঙ্গু। তো একবার দেখা গেছে তার স্ত্রী বিসম্পূর্ণ পীড়া কারণে ছেলেটিকে বহুবার মেরেছেন। একবার লাঠি দিয়ে মারের চোটে ছেলেটি অজ্ঞান হয়ে গিয়েছিল। মহিলাটি নিজেরও একটি ছেলে হয়েছিল। চমৎকার শিশুটি, বয়স তার 1 বছরের কাছাকাছি। মূল ঘটনাটি ঘটে প্রায় 5 মাস আগে। তার নার্স কয়েক মিনিটের জন্য ছেলেটির কাছে ছিল না। হঠাৎ তার যন্ত্রণাসূচক চিৎকার শুনে সে দৌড়ে যায় সেখানে। সে কি ভয়ানক দৃশ্য! ভদ্র মহিলা দেখি ছেলেটির উপর ঝুঁকে পড়েছেন এবং স্পষ্টতই শিশুটির রক্ত পান করে চলেছেন। আমি লক্ষ্য করি সেখানে এক বিভৎস ক্ষত চিহ্ন তৈরি হয়েছে, যা থেকে প্রবলের রক্তের ধারা গড়িয়ে পড়ছে। এই দেখে নার্স এমন ঘাবড়ে যায় যে সে খবর দিতে যায় তার মনিবকে। কিন্তু ভদ্রমহিলার অনুরোধে শেষ পর্যন্ত নার্স বিরত হয়। ভদ্রমহিলা তাকে 5টি টাকাও দেন ব্যাপারটা গোপন রাখার জন্য। তখনকার মতো ব্যাপারটার ওখানেই সমাপ্তি ঘটে। এর ফলে কিন্তু নার্সের মনে একটা আতঙ্কের ছাপ পড়ে এবং সেই থেকে সে ভালো করে ভদ্র মহিলাটিকে লক্ষ্য করতে থাকে আর শিশুটিকে চোখে চোখে রাখে। শিশুটাকে অত্যন্ত ভালোবাসে। তার মনে হয় সে যেমন ভদ্র মহিলাটিকে লক্ষ্য করছে, ভদ্র মহিলাটিও তেমনই তাকে লক্ষ্য করছে। এবং যখনই সে কোনো কারণে শিশুটিকে ছেড়ে যেতে বাধ্য হয়েছে, দেখেছে তার মা শিশুটির কাছে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। দিন নেই, রাত নেই, নার্স আগলে রাখে শিশুটিকে এবং দিন নেই রাত নেই মাও সুযোগের অপেক্ষায় থাকেন। কোনো নেকড়ে যেন ভেড়ার ছানার মতো ওত পেতে রয়েছে। ব্যাপারটা হয়তো আপনার কাছে অত্যন্ত অবিশ্বাস্য মনে হবে মিস্টার হোমস, কিন্তু আমার অনুরোধ আপনি দয়া করে ব্যাপারটা হালকা করে দেখবেন না। কারণ একটি শিশুর জীবন ও একটি পুরুষের মতি স্থিরতা এর ওপর নির্ভর করছে। তারপর এলো সেই ভয়ঙ্কর একটা দিন যখন আর ভদ্রলোকটির কাছে ব্যাপারটা গোপন রাখা সম্ভব হল না। নার্ভাস স্নায়ুতন্ত্রী একেবারে অচল হয়ে এসেছিল নার্সটির। এ উত্তেজনা তার পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছিল না। সবকিছু সে তার মনিবকে সেদিন খুলে বলল। স্ত্রীকে পত্নী হিসাবে ও মা হিসাবে তিনি স্নেহময়ী হিসাবেই জানতেন। তার নিজের অমন চমৎকার শিশুটিকে আঘাত করবেন? নার্সকে ভদ্রলোক বললেন, এরম নিছক সন্দেহ করা পাগলামি ছাড়া আর কিছু নয়। বললেন, মনিবের প্রতি এহেন অপমানকর উক্তি তিনি সহ্য করবেন না। এই সব কথাবার্তা হচ্ছে এমন সময় হঠাৎ যন্ত্রসূচক চিৎকার শোনা গেল। নার্স আর মনিব ছুটে গেল শিশুটির ঘরে। কল্পনা করুন মিস্টার হোমস, মনিবের মনের ভাব যখন দেখলেন তার স্ত্রী হাঁটু এড়ে ছেলেটির ওপর ঝুঁকে পড়েছিলেন, উঠে দাঁড়ালেন সেই অবস্থা থেকে, আর ছেলেটির ঘাড়ে আর বিছানার চাদরের রক্ত লেগে রয়েছে। আর তো চিৎকার করে তিনি তখন তার স্ত্রীর মুখের ওপর আলো ধরলেন। দেখা গেল তার ঠোঁট ঘিরে রক্ত লেগে রয়েছে।
আর কোনো সন্দেহই রইল না, ভদ্রমহিলা এই শিশুটির রক্ত পান করছিলেন। এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি কোনো জবাবতেই করতে রাজি হলেন না। ভদ্রলোকটি প্রায় উন্মাদ অবস্থা। এখন ভ্যাম্পায়ার তত্ত্ব সম্বন্ধে তিনি বা আমি কিছুই জানি না মিস্টার হোমস। বিশ্বাস করুন, এমন অবস্থার পর আপনার দুজনেই অত্যন্তভাবে ভেঙে পড়েছি। আমরা ভ্যাম্পায়ার নামটা শুনেছি এই পর্যন্ত, অনেক আলোচনা করার ইচ্ছা আছে এ ব্যাপারে। এ বিপদ থেকে ভদ্রলোককে উদ্ধার করতেই হবে আপনাকে। আমি কাল সকালবেলা সাক্ষাতে আরো সব সবিস্তারে বলব। আপনি শুধু কেসটা নিতে রাজি হন মিস্টার হোমস, প্লিজ, ইটস আওয়ার রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি কেসটা নিতে রাজি হন তাহলে টেলিগ্রাম পাঠাবেন, ফার্গুসন চিজ ম্যান স্ল্যামারলি। তাহলেই আমি কাল বেলা 10টা নাগাদ আপনার বেকার স্ট্রিটের ঠিকানায় ঠিক চলে আসব। গুড বাই। চিঠিটা পড়া শেষ হতেই আমি হোমসের দিকে তাকালাম। দেখলাম হোমস আমার দিকে চিন্তাগ্রস্তভাবে তাকিয়ে মাথা নাড়ল। তোমার পূর্ণ পরিচয় আমি কোনোদিনই ঠিকভাবে পেলাম না ওয়াটসন। প্রচুর সম্ভাবনা তোমার মধ্যে এখনও রয়ে গিয়েছে, যা ঠিকমতো চর্চা এখনও হয়নি। যাক গে, একটা কাজ করো, লক্ষ্মী ছেলের মতো টেলিগ্রামটা করে দিয়ে এসো আর লিখে দাও, আনন্দের সঙ্গেই আপনার এই কেস গ্রহণ করলাম। নিচে চাইলে আমার নামটা লিখে দিতেই পারো, শার্লক হোমস। পরদিন ঠিক সকাল 10টার সময় মিস্টার ফার্গুসন লম্বা লম্বা পা ফেলে হাজির হলেন। ওর গলায় তখনও অবশ্য গম্ভীর এবং আন্তরিকতাই ভরা। হোমস, আপনার টেলিগ্রাম থেকে বুঝেছি ব্যাপারটা আর পরের বলে জানানো যাবে না। হ্যাঁ, সোজাসুজি আলোচনা করাই সুবিধে। ঠিক বলেছেন, কিন্তু বুঝতেই পারছেন ব্যাপারটা কত কঠিন হয়ে ওঠে যখন সেই নারী একমাত্র সম্বন্ধে, যখন সেই একমাত্র নারী সম্বন্ধে কথা কইতে হয় যাকে রক্ষা আর সাহায্য করার দায়িত্ব আমারই। কি করব বলুন, এমন একটা কাহিনী নিয়ে পুলিশকেও খবর দিতে পারছি না, আবার বাচ্চা দুটোকেও তো বাঁচাতে হবে। একেবারে পাগলামি মিস্টার হোমস, এটি রক্তের সঙ্গে মিশে থাকা কিছু। এমন ঘটনা কি আপনার অভিজ্ঞতায় আর ঘটেছে? কিছু উপদেশ আমায় দিন, আমি এর কোনো কুলকিনারা পাচ্ছি না। হোমস তখন আশ্বাস দিয়ে বলল, আচ্ছা আচ্ছা, আপনি বসুন, নিজেকে প্রথমে একটু সামলান, তারপর আমার কয়েকটি প্রশ্নের পরিষ্কার উত্তর দেবেন। ঘাবড়াবেন না, কুলকিনারা হারাবার মতো কিছুই হয়নি। সমস্যা যেখানে সমাধান তো সেখানে থাকবেই। প্রথমে বলুন, আপনি কি ব্যবস্থা করেছেন, মানে ছেলেরা কি এখনও আপনার স্ত্রীর কাছেই আছেন? সে অতি বিশ্রী কাণ্ড মিস্টার হোমস, আমার স্ত্রী অত্যন্ত প্রেমপরায়ণা, সমস্ত মন প্রাণ দিয়ে তিনি আমায় ভালোবাসেন, তাই তার এই ভয়ঙ্কর রহস্য আমার কাছে ফাঁস হয়ে যাওয়ায় তিনি অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছেন, আমার সঙ্গে কথা পর্যন্ত বলছেন না। আমার ধমকের উত্তরে একটা কথাও তিনি বললেন না। এক পূর্ণ হতাশা মাখা দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন শুধু, তারপর রেগে চলে গেলেন নিজের ঘরে। ভেতর থেকে সেই যে ছিটকিনি তুলে দিল, আমার ডাকে আর একবারও সাড়া দিল না। সেই থেকে একবারও তিনি আমার সঙ্গে দেখা করতে দেননি। এক দাসী ছিল তার, সে বিয়ের সময় তার সঙ্গে এসেছিল, মেয়েটির নাম ডলোরস, দাসী না বলে বান্ধবী বলা চলে। সেই তার খাবার দাবার নিয়ে যায়। তাহলে তো আপাতত ছেলেদের কোনো ভয় নেই? না, আপাতত নেই। নার্স মিসেস মেশনকে বলেছে দিনে রাত্রে কোনো সময় সে বাচ্চাটার কাজ ছাড়া হবে না। আমি তাকে সম্পূর্ণ বিশ্বাস করি, কিন্তু বেচারা জ্যাকের জন্য আমি দুশ্চিন্তায় আছি। আপনাকে তো লিখেইছি
দুবার তিনি জ্যাককে প্রচণ্ডভাবে মেরেছেন। গতদিনের চিঠিটা হাতে তুলে বারবার পড়ল হোমস। এছাড়া আর কতজন লোক? হ্যাঁ হ্যাঁ, এছাড়া আর কতজন লোক আছে আপনার বাড়িতে মিস্টার ফার্গুসন? দুটি চাকর, বেশি পুরনো নয়। এরা আস্তাবলের কাজে সাহায্য করে। একজন, তার নাম মাইকেল, সে আমার বাড়িতেই শোয়। আমার স্ত্রী, আমি, আমার ছেলে জ্যাক, শিশুটি ডলোরাস আর মিসেস মেশন, ব্যাস আর কেউ নয়। তাহলে দেখছি বিয়ের আগে আপনি আপনার স্ত্রীকে ভালো করে চিনতেন না। আচ্ছা, এই ডলোরাস নামে দাসীটি তার কাছে কতদিন ছিল ঠিক বলতে পারবেন ফার্গুসন? তা প্রায় 7 বছর হবে। তাহলে তো আপনার স্ত্রীকে আপনার চেয়ে আরও বেশি ভালো করে জানবেন ডলোরাস। মনে হচ্ছে এখানে না থেকে ল্যাম্বার্লিতে গেলে আমার কাজের বেশি সুবিধা হবে। ভদ্রমহিলা যখন ঘরের মধ্যেই থাকতেন তখন আমাদের উপস্থিতি তার বিরক্তির উদ্রেক বা অসুবিধা হবার কথা নয়। অবশ্য আমরা কোনো সরাইখানাতে গিয়েই উঠব, আপনি চিন্তা করবেন না। মিস্টার ফার্গুসন খুব খুশি হয়েই বললেন। আমি ওই কথাই ভাবছিলাম। বেশ বেশ বেশ, আমি অত্যন্ত খুশি হয়েছি আপনাদের এই প্রস্তাবে। আজ আজ বা কাল বেলা দুটোই ভিক্টোরিয়া স্টেশন থেকে যে কোনো একটা চমৎকার ট্রেন আপনি আমাদের ল্যাম্বার্লির জন্য পেয়ে যাবেন। আপনার অপেক্ষায় থাকব। আজ বঞ্চে উঠি। পরদিন বেলা দুটোর সময় ভিক্টোরিয়া স্টেশন থেকে যথারীতি ট্রেনে উঠে আমরা যাত্রা শুরু করলাম। ট্রেনে যাত্রার সময় আমার মন কিন্তু বেশ হাসি খুশি ছিল, কিন্তু হোমসকে দেখলাম জানালার বাইরের দিকে তাকে কিছু একটা গভীর মনোযোগ দিয়ে চিন্তা করছে। বাহ, সত্যি মনোরম পরিবেশ বটে। কুয়াশা হওয়া এক নিরানন্দ নভেম্বরের দিনে ল্যাম্বার্লি চেকার্সে মালপত্র রেখে সাসেক্সে কাদামাটি ভরা এক দীর্ঘ গলিপথ ধরে শেষ পর্যন্ত ফার্গুসনের নির্জন প্রাচীন ঘেরা গোলা বাড়িতে হোমস আর আমি পৌঁছালাম। প্রকাণ্ড বাড়ি ভদ্রলোকের, আশেপাশে বাড়িঘর নেই। বাড়িটার মাঝখান অত্যন্ত প্রাচীন। লক্ষ্য করলাম সিঁড়িগুলো ক্ষয়ে ক্ষয়ে বাঁকা হয়ে এসছে। মাঝখানে এক মস্ত বড় ঘরে ফার্গুসন হোমসদের নিয়ে ঢুকে পড়লেন। কাঠের আগুনও চমৎকার জ্বলছিল সেখানে। সেই ঘরটির চারিদিকে তাকাতেই দেখলাম বিভিন্ন তারিখের আর বিভিন্ন জায়গার এক অদ্ভুত সমাবেশ। কিন্তু নিচের অংশটার আধুনিক ধরনের সুনির্বাচিত জল রঙে ছবি আঁকা, কিছু দক্ষিণ আমেরিকার চমৎকার বাসনপত্র, আর রয়েছে অস্ত্রশস্ত্র। আমার মনে হয় নিশ্চয়ই উপরের ঘরের পেরুদেশীয় ভদ্রমহিলাটি সঙ্গে করে এনেছেন। এদিকে দেখলাম আমার বন্ধু হোমস বেশ যত্নের সাথে সেগুলো পরীক্ষা করে দেখছিলেন, কিন্তু ফিরে গেলেন দু চোখে চিন্তা নিয়ে। আরে আরে, এক কোণে একটা ঝুড়ির মধ্যে একটা কুকুর শুয়েছিল। আস্তে আস্তে খোঁড়াতে খোঁড়াতে সে দেখি আমাদের দিকে এগিয়ে এলো। দেখলাম তার খুব কষ্ট হচ্ছে, পিছনের পা দুটো ঠিক মতো মাটিতে পড়ছে না, ল্যাজ দুটো মাটিতে চলছে। দেখলাম পাশে থাকা কুকুরটি এসে ফার্গুসনের হাত চাটতে লাগল। আর আমার বন্ধু হোমস বলে উঠল, কি হয়েছে কুকুরটার? ভেটেরিনারি ডাক্তারও ঠিক ধরতে পারছেন না মিস্টার হোমস। উনি বলছেন এক ধরনের পক্ষাঘাত হবে হয়তো, মেরুদণ্ডে রক্তক্ষরণ সন্দেহ করছেন, তবে সেরে যাচ্ছে ক্রমশ, শীঘ্রই ভালো হয়ে যাবে। হোমস মেয়েটির পেছন পেছন ঘরে ঢুকতেই দেখলাম যে বিছানায় যে মহিলাটি শুয়ে আছেন তার হাই ফিভার, অর্ধচেতন অবস্থা। তবুও আমি যেমনই ঘরে প্রবেশ করলাম তিনি ভীত অথচ সুন্দর চোখের জ্বলন্ত দৃষ্টিতে আমাকে দেখলেন। তারপর আমাকে অপরিচিত লক্ষ্য করে স্বস্তিও পেলেন বটে, আবার পাশ ফিরে শুয়ে পড়লেন। পরে আমি নারী দেখলাম, জ্বর আছে কিনা তাও দেখলাম। দেখলাম নারী চঞ্চল, জ্বরও বেশি বটে, কিন্তু তাহলেও আমার মনে হলো যে এ অবস্থার কারণ
যতটা শারীরিক নয় তার থেকেও বেশি মানসিক বা স্নায়ুবিক। দু তিন দিন হলো ওর এই অবস্থা। রক্তিম সুন্দর মুখে আমার দিকে তাকিয়ে তিনি বললেন, আমার স্বামী কোথায়? নিচে আপনার সাথে তিনি দেখা করতে চান। ভদ্রমহিলা হঠাৎ ক্ষিপ্ত হয়ে গেলেন। তিনি চিৎকার করে উঠলেন, কিছুতেই দেখা করব না। আর তারপরে এই জ্বরের ঘরে তিনি ভুল বকা শুরু করলেন। মূর্তিমান শয়তান একটা। হায় হায়, এই শয়তানের সাথে আমি কি করে পেরে উঠব? আমি আশ্বাস দিয়ে বললাম, দেখুন আমি কি আপনার কোনো কাজে আসতে পারি? ভদ্রমহিলা দৃঢ়স্বরে বললেন, না, আমায় কোনো রকম সাহায্য করা কারোর পক্ষেই সম্ভব নয়। সবশেষ, সব নষ্ট হয়ে গেছে, আর কিছুই করার নেই। বললাম, দেখুন আপনার স্বামী আপনাকে অত্যন্ত ভালোবাসেন, এসব ব্যাপারে তিনি কষ্টও পাচ্ছেন। ভদ্রমহিলা দেখলাম অপূর্ব চোখ তুলে আমাকে দেখলেন, রুদ্ধস্বরে বললেন, জানি সে আমায় ভালোবাসে, কিন্তু আমি কি তাকে ভালোবাসি না? ভালোবাসি বলেই তো পাছে তার বুক ভেঙে যায়, তাই নিজের শত কষ্ট হলেও তাকে কিচ্ছু বলিনি। অথচ তা সত্ত্বেও সে আমার সম্বন্ধে অমন ধারণা পোষণ করে, অমন করে আমার সঙ্গে কথা কইতে পারে। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম, দেখুন আমি জানি এ ব্যাপারে তিনি অত্যন্ত আঘাত পেয়েছেন, আর ঠিক বুঝতেও পারছেন না কি করবেন। ভদ্রমহিলা অভিমান মিশ্রিত কণ্ঠে বলে উঠলেন, ঠিক ঠিক বলেছেন, বুঝতে পারছেন না তাই না? কিন্তু আমাকে বিশ্বাস করা তো উচিত ছিল তার। ভদ্রমহিলা আবারও আমার উপর ক্ষোভে ফেটে পড়লেন, বললেন, না না, সেই ভয়ঙ্কর কথা আমি কিছুতেই ভুলতে পারি না। ভুলতে পারি না যে দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়েছিল। আমার কোনো উপকার করাই আপনার পক্ষে সম্ভব নয়, যান আপনি। শুধু একটা কথাই আমার স্বামীকে বলবেন, আমার ছেলেকে আমার চাই, তার উপর সম্পূর্ণ অধিকার আমার। কেবল এইটুকু খবরই আমি আমার স্বামীকে পাঠাতে পারি। এরপর আমি যথাযথ নিচের ঘরে ফিরে এলাম, যেখানে হোমস আর ফার্গুসন আমার জন্য ইতিমধ্যেই অপেক্ষা করছিলেন। বিষণ্নভাবে ফার্গুসন আমার মুখ থেকে সব শুনলেন, তারপর বললেন, কী করে আমি আমার বাচ্চাটাকে ওর কাছে পাঠাই বলুন? কেমন করে জানবো কি উৎপট খেয়াল কখন ওর মাথায় আসবে? বাচ্চাটির শরীরের ওপর থেকে যখন উঠে আসে, ওর ঠোঁটে তখন রক্তের দাগ আমিও নিজে চোখে দেখেছি, তা কি আমি কখনো ভুলতে পারবো? শিউরে ওঠে সে কথা এখনো মনে পড়লে। মিসেস মেসনের কাছে নিরাপদে আছে, সেখানেই থাকুক। একটা খুব স্মার্ট সার্ভেন্ট, বলতে গেলে সেই হলো এই বাড়ির একমাত্র প্রাণী, অন্তত যাকে দেখে এই যুগের বলে মনে হয়, যে আমাদের জন্য চাও নিয়ে এসেছিল। সে চা পরিবেশন করছে, আর এমন সময় এক কিশোর সেই ঘরে প্রবেশ করল। সত্যি ছেলেটি কিন্তু লক্ষণীয়, তার ফ্যাকাশে মুখ, সুন্দর মাথার চুল আর হালকা নীল চোখ তার পিতার উপর পড়তেই ভাবাবেগে আর আনন্দের আতিশয্যে একেবারে জল জল করে উঠল। দৌড়ে গিয়ে সে বাবাকে গলায় জড়িয়ে ধরল। নরম হাতে ফার্গুসন খানিকটা অপ্রতিভভাবেই নিজেকে বাহুবন্ধন থেকে মুক্ত করে আদর করে তার রেশমি চুলে হাত বুলিয়ে দিলেন। এসো জ্যাক, আমার দুই বন্ধু মিস্টার হোমস আর ডক্টর ওয়াটসন, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। দেখলাম ছেলেটি অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে হোমসের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর হোমস বলল, আপনার ছেলেটির কি ব্যাপার মিস্টার ফার্গুসন? তার সাথে কি একটু আলাপ করা যায় না? একটু যাও তো জ্যাক, মিসেস মেসনকে গিয়ে বলো খোকাকে নিয়ে আসতে। তারপরেই দেখলাম টলতে টলতে এবং অদ্ভুত ভঙ্গিতে ছেলেটি চলে গেল। ডাক্তারি চোখে আমাকে বুঝতে অসুবিধা হলো না যে ছেলেটির মেরুদণ্ড দুর্বল।
আর প্রায় সঙ্গে সঙ্গেই সে ফিরে এলো তার পেছন পেছন এক রোগা লম্বা স্ত্রীলোককে নিয়ে, আর তার কোলে অপূর্ব সুন্দর এক শিশু। শিশুটির চোখ কালো, চুল সোনালি। স্যাক্সনাল ল্যাটিন দুই জগতেরই এক আশ্চর্য সমন্বয় তার মধ্যে। আমার বুঝতে অসুবিধা হলো না যে ফার্গুসনের অত্যন্ত প্রিয় হলো সে। কোলে নিয়ে তাকে খুব আদর করতে লাগলেন আর বিড়বিড় করে বলে উঠলেন, ভাবুন তো, এমন একটা ছেলেকে কি কখনো আঘাত করা সম্ভব? আর ঠিক তারপরেই আমি হঠাৎ হোমসের দিকে তাকালাম। দেখলাম এক অদ্ভুত আর ঔৎসুক্য তার চোখের মধ্যে ফুটে উঠেছে। হাতির দাঁতে কোদা মূর্তি যেমন হয় ঠিক তেমন। আর তার দৃষ্টি মুহূর্তের জন্য ফার্গুসন আর তার শিশুটির উপর থেকে সরে ব্যগ্র কৌতূহলের সঙ্গে ঘরের অন্য এক কোণে নিবদ্ধ হল। তারপর সে দৃষ্টি অনুসরণ করে আমার শুধু একটা কথাই মনে হল, হয়তো হোমস জানলার বাইরে বিষণ্নভাবে ভিজে বাগানের দিকে তাকিয়ে আছে। একটা শার্সি অবশ্য বাইরে থেকে অর্ধেকটা বন্ধ, তাতে দৃষ্টি ব্যাহত হচ্ছিলও বটে, কিন্তু তা হলেও হোমস যে অনন্য মনে সেদিকেই তাকিয়েছিলেন তাতে আমার সন্দেহ নেই। তারপর একটু মুচকি হাসলো সে। আবার তার দৃষ্টি শিশুটির উপর ফিরে এলো। তার ছোট্ট এবং পুষ্ট গলায় একটু কোঁচকানো দাগও দেখা যাচ্ছে। তারপর তার টোল খাওয়া মুষ্টিবদ্ধ হাত দুটো সামনের দিকে বাড়ানো অবস্থায় তাতে একটু ঝাঁকুনি দিচ্ছিল হোমস। বিদায়, অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে তুমি তোমার জীবন শুরু করলে। নার্স, আপনার সঙ্গে একটু গোপনে কথা বলতে চাই। একটু আড়ালে গিয়ে নার্সের সাথে হোমস আন্তরিকতার সাথে কয়েক মিনিট কথা বলল। তা থেকে শুধু শেষের কটা কথাই আমার কানে এলো। আশা করি তোমার দুর্ভাবনা কিছুক্ষণের মধ্যে কেটে যাবে, চিন্তা করো না, আমি দেখছি। তারপর বাচ্চাটিকে নিয়ে চলে গেল সে। আর এদিকে হোমস জিজ্ঞাসা করল, আচ্ছা মিস্টার ফার্গুসন, আমাকে একটা জিনিসের একটু উত্তর দিন তো, এই মিসেস মিশন লোকটি কেমন? এমনি ওকে দেখলে বিশেষ স্নেহশীলা বলে মনে হবে না, কিন্তু ওর মনটা একেবারে সোনার এবং শিশুটির ওপর অত্যন্ত অনুরক্ত। মিসেস মেসনকে তোমার ভালো লাগে জ্যাক? জ্যাকের আবার প্রচুর পছন্দ অপছন্দের ব্যাপার আছে। আমার সৌভাগ্য আমি ওর পছন্দের মধ্যে পড়ি। অস্ফুট আওয়াজ করে ছেলেটি তার বাবার বুকে মাথা রাখল। ধীরে ধীরে ফার্গুসন ফুরিয়ে দিলেন তাকে। আর এদিকে জলদ গম্ভীর স্বরে হোমস এবার মুখ খুললেন, বললেন, সমাধানের দৌড় ঘোড়ায় পৌঁছে গেছি। অবশ্য বলতে বাধা নেই যে এই সমাধানে পৌঁছে গেছিলাম আমি বেকার স্ট্রিটে থাকতেই। যাই হোক, পরবর্তী ঘটনাগুলো কেবলমাত্র পর্যবেক্ষণের আর সমাধানের সহায়ক হবে। বলিরেখাঙ্কিত কপালে হাত রেখে ফার্গুসন ভাঙা গলায় বলে উঠল, যদি রহস্য ভেদ করেই থাকেন তাহলে আমাকে এই উৎকণ্ঠার মধ্যে আর রাখবেন না। বলুন বলুন, আপনি ব্যাপারটা কি আর কিভাবে তা জানলেন? সেটা না হয় এখন নাই বা বললেন। অবশ্যই আমি আপনার কাছে ব্যাপারটার বিশ্লেষণ করব, কিন্তু আমার নিজস্ব উপায়ে সলভ করার দায়িত্বটা আপনি দিচ্ছেন তো? ওয়াটসন, ভদ্রমহিলার সাথে কি কথা বলার এই মুহূর্তে কোনো উদ্রেক বা অবস্থা আছে? আমি বললাম, উনি অসুস্থ ঠিকই, কিন্তু তার বুদ্ধিবৃত্তি ঠিকই আছে। বেশ, একমাত্র তার উপস্থিতিতেই ব্যাপারটা পরিষ্কার হওয়া সম্ভব। চলুন আমরা সকলে তার ঘরে যাই। কিন্তু উনি তো আমার সঙ্গে দেখা করবেন না। হ্যাঁ হ্যাঁ করবে, কাল বাদ করবেন, আপনি তো আমার সাথে যাচ্ছেন নাকি? ওয়াটসন, অন্তত তুমি তো প্রবেশের অধিকার পেয়েছ, তাহলে একটা ছোট কাজ করো তো ভাই, তুমি এই চিঠি ওই ভদ্রমহিলাকে দিয়ে আসবে। ফলে অগত্যাই আমাকে উপরে যেতে হলো এবং উপরে গিয়ে ডলোরেসের হাতে আমি দিয়ে দিলাম আমার বন্ধু হোমসের পাঠানো চিঠিটা। সন্তর্পণে দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই কয়েক মিনিট পরে ভিতর থেকে এক উচ্চ চিৎকার আমার কানে এলো।
আনন্দ আর বিস্ময়ের মিশ্রণ। ভিতর থেকে আমার দিকে তাকিয়ে ডলোরাস বলল, উনি বললেন ওদের সাথে দেখা করবেন, ওদের সাথে কথা বলবেন। আর তার ঠিক পরে ফার্গুসন এবং হোমসকে নিয়ে উপরে গেলাম আমি। ঘরে প্রবেশের পরে ফার্গুসন দু এক পা তার স্ত্রীর দিকে এগোলেন। এতক্ষণে তার স্ত্রীও বিছানায় একটু উঁচু হয়ে বসেছেন। ইঙ্গিতে বাধা দিলেন তিনি আমাকে কাছে আসতে। একটা ইজি চেয়ার টেনে নিয়ে বসে পড়লেন ফার্গুসন। মহিলাটিকে সম্মান জানাতে আমার বন্ধু হোমসও বসল তার ঠিক পাশেই। বিস্ময় ভরা বড় বড় চোখ মেলে তিনি হোমসের দিকে তাকালেন। ডলোরাসকে তো আমরা ছেড়ে দিতে পারি। আচ্ছা মিসেস ফার্গুসন, আপনি যদি চান তো না ও থাকুক, আমি আপত্তি করব না। মিস্টার ফার্গুসন, আমি খুবই ব্যস্ত, প্রচুর কাজ আমার হাতে, তা আপনি ভালো করেই জানেন। তাই আমাকে এমন কিছু পদ্ধতিতে কাজ করতে হয় যাতে কাজ সংক্ষেপে হয় এবং সরাসরি বিষয়বস্তুর ওপর নিবদ্ধ থাকে। যাই হোক, এবার আসি কাজের কথায়। প্রথমেই একটা কথা বলে আপনার মন একটু হালকা করে দিই, আপনার স্ত্রী অত্যন্ত ভালো এবং আপনাকে প্রচণ্ডভাবে বিশ্বাস ও ভালোবাসে, অত্যন্ত প্রেমময়ী সে। কিন্তু একটা কথা বলতেই হবে আমাকে, তার উপর কিন্তু অত্যন্ত বেশি অন্যায় করা হয়েছে। আনন্দের আতিশয্যে চিৎকার করে উঠলেন ফার্গুসন, বললেন, হোমস, আপনি একবার একথা প্রমাণ করে দিন, আমি চিরকালের মতো আপনার কাছে ঋণী হয়ে থাকব। প্রমাণ তো আমি করছি, কিন্তু সেক্ষেত্রে আপনাকে আর এক দিক থেকে হয়তো গভীরভাবে আঘাত করা হবে। তা হোক হোক, তাতে কিছু যাবে আসবে না। যদি তাতে করে আপনি আমার স্ত্রীকে নির্দোষ প্রতিপন্ন করতে পারেন, আর সমস্ত কিছুই তার কাছে নিতান্তই অকিঞ্চিৎকর বলে জানাবেন। আমার বন্ধু হোমস ধীরে ধীরে সমস্ত কিছুর বিশ্লেষণ শুরু করল। আপনি আপনার স্ত্রীকে শিশুটির খাটের পাশ থেকে উঠে আসতে দেখেছিলেন এবং তার ঠোঁটের কোণে রক্ত লেগেছিল, তাই তো? হ্যাঁ, তাই তো দেখেছিলাম। কিন্তু এ কথা কি আপনার মনে হয়নি যে অন্য কোনো কারণেও কোনো ক্ষত থেকে রক্ত শুষে নেওয়া হতে পারে? এমন এক রানী কি ইংল্যান্ডে ছিলেন না যিনি এক ঘা থেকে বিষ শোষণ করে নিয়েছিলেন? কথাগুলি হোমস নিজস্ব ভঙ্গিতেই বলে চলল আর আমরা সবাই দাঁড়িয়ে শুনলাম। শুনে ফার্গুসন বিস্ময় ভরা কণ্ঠে বলে উঠলেন, বিষ? কি বলছেন মিস্টার হোমস? এবার হোমস একটু নিজস্ব ভঙ্গিতে পাইপে অগ্নিসংযোগ করে থেমে থেমে বলতে শুরু করল। ধীরে মিস্টার ফার্গুসন, ধীরে, সব বলছি। দেখবেন কেমন যেন সব স্বপ্ন বলে মনে হবে। আপনার ঘরে যখন ছোট পাখি মারা ধনুকের পাশে ওই খালি তুনটা আমার চোখে পড়ল, বুঝলাম এ হলো ঠিক যে জিনিসটা আমি আন্দাজ করেছিলাম। ওই একটা তীর কুরারেতে, কুরারে হলো সাউথ আমেরিকার গাছগাছড়া থেকে তৈরি এক রকমের বিষ, বা ওই ধরনের কোনো ভয়ঙ্কর বিষে ডুবিয়ে কোনো শিশুর শরীরে গিথে দিলে তার মৃত্যু সুনিশ্চিত, যদি না বিষটা শুষে বার করে দেওয়া হয়। আর কুকুরটা? এমন একটা বিষ ব্যবহার করার আগে কি প্রয়োগকর্তা পরীক্ষা করে দেখবে না যে বিষটার ক্ষমতা নষ্ট হয়ে গেছে কিনা? হ্যাঁ, কুকুরটার অস্তিত্ব অবশ্য আমি আন্দাজ করতে পারিনি, কিন্তু এতে করে আমার ধারণা সমর্থন মেলে। এখন বুঝতে পারলেন তো? আপনার স্ত্রী এমনই একটা ব্যাপার আন্দাজ করেছিলেন, তাই বিষ প্রয়োগ লক্ষ্য করে শুষে শিশুটির প্রাণ দুবার বাঁচিয়েছে। অথচ তিনি এ ব্যাপারটা কিছুই আপনাকে জানাতে পারেননি, কারণ তিনি জানেন বড় ছেলেটিকে আপনি আপনার প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। কথাটা শুনলে আপনার বুক ফেটে চুরমার হয়ে যেতে পারে। কথাটা শুনে রীতিমতো আঁতকে উঠলেন মিস্টার ফার্গুসন। জ্যাকি, কি বলছেন মিস্টার হোমস? আবার জ্যাকি? এইমাত্র আপনি যখন শিশুটিকে আদর করছিলেন,
আমি লক্ষ্য করেছিলাম তাকে। পেছনে খড়খড়ে দেওয়া জানলার কাঁচে তার পরিষ্কার ছায়া পড়েছিল। এমন ভয়ঙ্কর ঈর্ষা, এমন নিষ্ঠুর ঘৃণা সে মুখে ফুটেছিল যা আমি খুব কম মানুষের মুখেই দেখেছি। সত্যি, তখন মিস্টার ফার্গুসন একেবারে ভেঙে পড়লেন। চোখের জল আর দাঁতে ঠোঁট চেপে অস্ফুট স্বরে আমাদেরকে বলতে থাকলেন, মিসেস ফার্গুসন, আমি ঠিক বলেছি তো? মিসেস ফার্গুসনের দিকে চোখ পড়তেই দেখলাম তিনি আর সহ্য করতে না পেরে বালিশে মুখ ডেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। তখন তিনি তার স্বামীর দিকে তাকালেন, বললেন, কথা আমি কেমন করে তোমায় বলবো বলো? আমি তো জানি কি সাংঘাতিক আঘাত তুমি পাবে, তার চেয়ে বরং অন্য কেউ এসে সেটা প্রকাশ করলেই ভালো। ওই ভদ্রলোক বোধ হয় ম্যাজিক জানেন, তাই তিনি যখন লিখে জানালেন সব জানেন, আমি খুশি হলাম, ওদের আসতে বললাম। ওয়াটসন, আমাদের কাজ শেষ, চলো এবার উঠে পড়া যাক। বিদায় আপনাদের সকলকে, সকলে ভালো থাকবেন এবং একটু চোখ কান খোলা রাখবেন। এই ঘটনার বেশ কিছুদিনই পর একদিন বেকার স্ট্রিটের ড্রয়িং রুমে বসে আমি আমার বন্ধু হোমসকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা হোমস, তাহলে কি ওটাই তোমার ভ্যাম্পায়ার ছিল? যথার্থ বলেছ ওয়াটসন, যথার্থ বলেছ, ওই আমার ভ্যাম্পায়ার। আপনারা শুনছেন রাত্রের যাত্রীর আজকের নিবেদন, স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমস কাহিনীর দ্য অ্যাডভেঞ্চার অফ সাসেক্স ভ্যাম্পায়ার। আমাদের আজকের গল্পটিতে কণ্ঠদান করেছেন গল্পকথক তথা ডক্টর ওয়াটসনের চরিত্রে সিদ্ধার্থ, শার্লক হোমস এবং রবার্ট ফার্গুসনের চরিত্রে আমি দিব্যজ্যোতি, মিসেস ফার্গুসনের চরিত্রে হৈমি গোস্বামী, নার্স তথা মিসেস মিশনের চরিত্রে তিস্তা বন্দ্যোপাধ্যায় এবং ডলোরাসের চরিত্রে কোয়েল পাণ্ডা। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এই কাজটিতে আমার পাশে থাকার জন্য। সকলকে আরও একবার বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই টাটা। আশা করি সকলের গল্পটি খুব ভালো লাগলো, আমি চেষ্টা করেছি নিজের মতো করে করার, হয়তো আপনাদের পছন্দের শার্লক হোমসের মতো হয়নি, কিন্তু আমি চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। এবং আপনাদের মতন এরকমই গল্পপ্রিয় মানুষদের কাছে ভিডিওটি যাতে পৌঁছায় তার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।